কমরেড তারেকুল ইসলাম বিডি, একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কি না, আমাকে একটু কমেন্টস করে জানান যে সাউন্ড ঠিক আছে কি না। যে কথা বলতে মানা, যে কথা সবাই বলে না, যে কথা সবাই বলতে পারে না, যে জিনিস অনেকে দেখেও দেখে না। শুনেছি এটা নাকি বুদ্ধিমানের কাজ, কিন্তু আমি এগুলো একটাও বিশ্বাস করি না। আমি যাহা চোখে দেখি তাহাই বলি। তবে এটা কোনো গিবদ না, আমি যাহা বলি ডকুমেন্টস দিয়ে দেই, 100% সত্য। তারপরও ভয় আছে, কারণ আপনি এই দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করেন। এখন আমি চ্যালেঞ্জ করলাম, আপনি মরবেন না। আপনি দেশের প্রধানমন্ত্রীর নামে আজে বাজে কথা বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি মরবেন না। কি হবে? আবনাসের ভাই ঠিক আছে, ধন্যবাদ আমার সাথে যোগ দিয়েছে, ঢাকা মহানগর উত্তর কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সভাপতি, আপনাকেও ধন্যবাদ। আফিফ খান ভাই, আপনাকে ধন্যবাদ। তো যাই হোক, অনেকেই আমাকে এখন দেখছেন, প্রায় 15-16 লোক এটা এবং ইউটিউব মিলায়। তো সবাইকে ধন্যবাদ। আমি আসল কাজের কথাগুলো বলে ফেলাই। আপনারা হেডিংয়ে দেখেছেন যে কুয়েত থেকে ভাই যোগ দিছে আমাদের তহিদুল ইসলাম। ভাইরা অনেক দূরে থাকে আমাদেরকে ছেড়া। ভাই, দেশের অবস্থা ভালোর দিকে, এখন শয়তানগুলো বন্দী হইতেছে। রোজদার ইমানদার মানুষ যারা ভালো থাকবে, আপনাকে ধন্যবাদ। তো লাইভটা শুনেন, আপনারা অনেকেই হেডিংটা দেখেছেন যে মামুনুল হক এর আগে একটা বিবাহ করেছিল যে মেয়েটাকে, সেই মেয়েটা ছিল তার মা, কিন্তু মাটা তার নিজের না, সৎ মা আর কি, বাপ ঠিক আছে। তার বাবার নাম ছিল, এদেশের একজন প্রখ্যাত আল্লামা ছিল ওনার বাবা, আজিজুল হক। তো ওনার ঘরে এই আল্লামা মামুনুল হকরা কিন্তু 14 ভাই বোন মোট, ওইটা আবার একদিন পরের লাইভে বলবো যে ওনার বাবার কয়টা বিবি ছিল, কয়জন কাজের মেয়েকে বিবি বানাইছিল, ওটা পরে বলবো। 14 ভাই বোন কিন্তু তারা এক মায়ের না, সেটা পরের ইতিহাস। আজকেরটা বলি, মামুনুল হক তার এক মাকে, ওই প্রসঙ্গটা এসে গেল এই কারণে যে তার মা এত পাইল কই। তাহলে মামুনুল হকরাই তো 14 ভাই বোন, তার বাবার কয়টা হালাল বিস্তিরি আর কয়টা কাজের ছিল সেটা পরে বলবো। তো ওর বাবারগুলোই একটা, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে কথাটা আপনাকে বলছিলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি শেখ হাসিনার গালাগালি করেন অনলাইনে, যে এখন র‍্যাব বা পুলিশ পাঠাবে, মানে শেখ হাসিনা আইনের আশ্রয় নেবে, সে চাপাতি দিয়া কোনো গুন্ডা পাঠাবে না, এটা নিশ্চিত। ছাত্রলীগ যুবলীগকে বলবে না যে অশিরচ্ছেদ করো, কিন্তু এই মামুনুল হকদের বিরুদ্ধে বললে আপনার বাড়িঘর লুট হয়ে যাবে, অথবা ওদের যে জঙ্গি একটা গোষ্ঠী আছে, চাপাতি দিয়া মামুনুল হকের বিরুদ্ধে বলা মানে তারা মনে করে যে সে হলো খোদাদ্রোহী, তাকে কাতল করাটা ইমানি দায়িত্ব, আপনাকে মেরে ফেলবে। এই ভয়ে তাদের অনেক কিছু অনেকে জানে, কেউ মুখ খুলে না। কিন্তু মোটামুটি আমি একটা ছোট মানুষ হিসেবে ভাই যা দেখি তাই বলি, বলে ফেলাই। চাপাতি দিয়ে কোপ দিবে দাও, মেরে ফেলবে ফেলো, কিন্তু এটা আমি যেহেতু রাজনীতি করি, আমার ইমানি দায়িত্ব মনে করি, এটা সহ্য করতে পারি না। আমি 2 এমপি ইলেকশন করেছি, 1 মেয়র নির্বাচন করেছি, একটা দল চালাই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী। চোখের সামনে যেটা পরে ভাই, আমি এটা বলে ফেলাই। এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে, অনেক মামলা খাইছি, ভুয়া এই সে আগ্রুম বাগরুম হত্যা গুম। তো যাই হোক,
আজকের খবরটা বলে একটা সংক্ষেপে বলে দেই। এদের সম্পর্কে এই কারণেই বলবো যে দেখেন এদের বাংলাদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ সরল মানুষ এদেরকে বিশ্বাস করে, এদেরকে অনুসরণ করে, আমরাও এদেরকে বিশ্বাস করি, এদেরকে অনুসরণ করতাম, এখন না। তাহলে সেই লোকগুলা তো হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ লোকের ইমান আকিদা নষ্ট করিয়া সেই লোকগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এদেরকে মানুষ কত ভালোবাসে দেখেন। এস আলম গ্রুপের চেয়ারম্যান 30 কোটি টাকা দিয়েছে মসজিদ মাদ্রাসা করার জন্য, এই কয়দিন আগের ঘটনা, নরসিংদীতে দিয়েছেন উনি। অথচ এই লকডাউনের মধ্যে শ্রমিকদের বেতন দেয় না, বেতনের জন্য আন্দোলন করতেছিল, পুলিশ ডাক দিচ্ছে, এদের গুলি করে 5 জন মেরে ফেলাইছে। তাহলে কি মনে করলেন, একটা লোক না খেয়ে মরে যাক? আমিও এটা ভালো মনে করি, কারণ বেহেস হলো আগে, সেখানে আমরা থাকবো অনন্তকাল, 72টা স্ত্রী নিয়ে হুর নিয়ে মদ ফ্রি, আর কোনো চিন্তা নাই, হুর থাকবে, গোলেমান থাকবে, শরাব থাকবে। উনি 30 কোটি টাকা দান করছে কিন্তু শ্রমিকের বেতন দেয় না, গুলি করে মেরে ফেলছে। আমিও এটার পক্ষপাতী, কারণ আমাদের দুনিয়া হলো ক্ষণিকের। মামুনুল হক এবং মাদ্রাসার লোকদের আমরা এইভাবে টাকা পয়সা দিই, আমি এটা আপনাদের বুঝাতে চাচ্ছি। সেই টাকা নিয়ে তারা যদি শরাব পান করে আর ফুর্তি করে নারী নিয়া, তাহলে কি হলো ভাই ঘটনাটা বলেন? তাহলে যে এদের বিরুদ্ধে বলবেন না? আপনি যদি এদের বিরুদ্ধে বলতে পারেন তবে সত্য হইতে হবে। যেমন আমি বলছি, কোনো বাপের বেটা থাকলে আমি তার বোর ঠিকানাও দিয়ে দিতেছি, তার সাবেক মা, বর্তমান বউ না, সাবেক মা, সাবেক স্ত্রী, এটা ছেড়ে দিছে। ওরা তো কাবিন করে না, ওই উনি একবার বলে আর ওই মেয়েটা কবুল করে, কবুল বলে 3 বার, এটা বলে হাদিস আছে, কাজে এটা ছাড়তে তো আর কোনো ডকুমেন্টস লাগে না। তারপরে যখন ছেড়ে দেওয়ার দরকার, বলে তোমাকে আমি ছেড়ে দিলাম, কোন ডকুমেন্টস নাই, এটা হাদিস, তাদের সহি হাদিস মোতাবেক কাম করে ওরা। আমি সে মেয়েটার নামও দিয়ে দিচ্ছি, সেই মেয়েটা ছিল আল্লামা শাইখুল হক আজিজুল হকের শেষকালের স্ত্রী। সেটা নিয়ে একটা যখন স্ক্যান্ডাল ছড়ায়, ঢাকায় যারা আছেন জানেন, সেটা হলো যাত্রাবাড়ি মাদ্রাসায় আজিজুল হক সাহেবের যে স্ক্যান্ডালটা শেষ বয়সে ছাড়াইল, যে আপনার এই বয়সে এত ছোট একটা মেয়ে নিয়ে নষ্টি ফষ্টি, তখন সে বলেছিল, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা বাদ বলে একটা হাদিস পড়ে, তারপরে বলছে যে ইনি আমার হালাল বৈধ ছোট বিবি। এটা আপনারা ঢাকায় যারা আছেন প্রত্যেকে দেখেছেন, আল্লামা ওনার বাবা আর কি আজিজুল হকের ব্যাপারটা, তো এটা উনি বলেছিলেন এবং সেই হাদিস দিয়েই উনি বুঝিয়ে দিয়েছিলেন যে আল্লাহর রাসূল মা আয়েশাকে যখন বিবাহ করে তার বয়স ছিল 7 বছর। তো আমরা মুরতাদদের আইন মানি না। ওনাকে প্রশ্ন করছিল যে সাবা লোকের ব্যাপার আছে, কাবিন ডেস্ট্রির ব্যাপার আছে, বা একটা বয়সের ব্যাপার আছে, যাত্রাবাড়ির ঘটনা। আমি দেখাই দিই পত্রিকার নিউজটা তখনকার। পরে দেখেন এটা তো সত্য, তখন বিএনপির আমল 91-এর দিকে সবাই তাকে সমর্থন করলো, হাদিস তো সত্য, আল্লাহ রাসূল যখন মা আয়েশাকে বিবাহ করে তার বয়স ছিল 7 বছর, এটাও সত্য। আল্লাহ রাসূল বলে গেছেন 4টা করতে পারবা, কিন্তু এটার সাথে আবার উনি দ্বিমত, উনি আবার আর একটা হাদিস দেখাইছে। সেই হাদিস নিয়ে তখন গোলযোগ হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের রাজ্জাক হুজুরের সাথে, মাওলানা রাজ্জাক বিন ইউসুফ। উনি বলছেন না, এখন 4টির বেশি করা যাবে না,
আর এই হুজুর বলছিল একটা হাদিস দেখাই দিছে যে চারটা না, তুমি বিশেষ কারণে তুমি তেরোটা পর্যন্ত করতে পারো কিন্তু তেরোটার উপরে না। এই মামুনুল হকের বাপ আইজুল হক। তো যাই হোক, শেষে উনি দেখলাম যে বুখারী শরীফ বাংলায় অনুবাদ করছেন উনি, বাংলাদেশে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি বেগম জিয়ার ডাইন পাশে বসে, তখন বিএনপি জোটে আছে। কিন্তু সারা দেশের মোটামুটি মুসলিম জনতা ওনাকে সাপোর্ট দিল। উনি বললেন যে এই সমস্ত আইন হলো মুরতাদদের আইন। কোনগুলা? যে বয়স 18 বছর হইতে হবে, কাবিন রেজিস্ট্রি করতে হবে, বিয়ে একটার বেশি দুইটা করলে প্রথমটার অনুমতি নিতে হবে, বলছে এগুলো তো হলো মুরতাদদের আইন, ওই আইনে আমাদের দোষী করা যাবে না। তোমরা হাদিস দেখো। আমি খুব চোট ছিলাম পাশেই তো যাত্রাবাড়ি, যে হুজুরে এই কাম করলো। পরে হাদিস দেখার পরে আমি শান্তি পাইলাম যে না, হাদিস অনুযায়ী উনি কারেক্ট কাট বলছে। কিন্তু সেই মেয়েটা এখন থাকে আমেরিকা, আমি বললেই চিনবেন, লাইভ করে। সেইটাকে আবার, তবে উনি জীবিত ছিলেন না, আল্লামা আইজুল হক সাহেব যখন মারা গেলেন, তো আল্লামা আইজুল হক সাহেবের সাথে আমার সখ্যতা গড়ে উঠছিল তসলিমা নাসরিনকে যখন এই দেশ থেকে বিদায় করার জন্য 1994 সালে আমাকে বুঝাইল যে ইসলাম মনে হয় আর রক্ষা করতে পারলাম না। তখন আমি ওনার সাথে সংস্পর্শে যাই এবং আমাকে ভালোভাবে ব্রেনটাকে মানে এমন সুন্দরভাবে বুঝিয়া চক্ষু বন্ধ করলে আমি বেহেস্ত তখন দেখছিও কয়েকবার, এরকম একটা ধার্মিক পর্যায়ে আমি তখন লাভ করছিলাম। আমাকে চোখ বন্ধ করতে বললো, বললে কিছু দেখো, আরে হ্যাঁ হুজুর আমি দেখি অনেক, মানে আমার জন্য যে বেহেস্তরা বরাদ্দ আমি সেটা দেখছিও। ফজলুল হক আমিনী, এদের নাম চিনেন তো আপনারা। তারপরে এই যে সাইকুল হাদিস আল্লামা, এদের আমি সহব্বতে যাই, এদের সহব্বতে যাই, যাওয়ার পরে একটা অনন্ত জীবন লাভ করে ওনাদের সাথে আমি বামুনবাড়িয়ে গিয়েছি, মসজিদে মসজিদে মোনাজাত করে উনি কান্দাকাটি করছে, লোকজনরা ঢাকা আসছে তসমিয়া নাসরিনের ওই যে মহাসচিবে, যেখানে যেখানে আমি সেখানে সেখানে গিয়েছি ওনাদের সাথে। মাওলানা মহিউদ্দিন খান থেকে ওদেরকে অনেক সময় দিয়েছি আমি, সেই জন্য আমি অনেক কিছু জানি। কিন্তু এখন আমি দেখতেছি এগুলো অন্যায়। বিধায় কিছু কথা আমি ফাঁস করে দেই, তো আইজুল হক সাহেবের যেটা নিয়ে বিতর্ক হয়েছিল ছোট গিন্নি, সে এখন দেখবেন লাইভে আমেরিকার থেকে লাইভে আসে, সেটা কিন্তু মামুনুল হকেরও সাবেক স্ত্রী, নাম হলো ফারহানা। তবে ওনার প্রোফাইলে যাবেন, ওই প্রোফাইলে দেখবেন মামুনুল হকের নাম আছে, এক্স এক্স হিসেবে লিখে রাখছে, এক্স হাজবেন্ড, উনি এখনও ইনাকে ভালোবাসে। আমি প্রোফাইলে যেয়ে দেখার পরেই আমি লাইভটা করতেছি, আমেরিকা থেকে লাইভ করে এই মেয়েটা, সবার কাছে সুপরিচিত ফারহানা নাম, দেখবেন যে আজকেও লাইভ করছে, বলতেছে শেখ হাসিনার নামে তোমরা আল্লামা মামুনকে গ্রেপ্তার করছে, শেখ হাসিনার নামে তোমরা হেফাজতে যারা আছো সারা দেশে লাখ 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 মামলা করে দাও, আর কান্দাকাটি করতেছে। দেখেন তার প্রোফাইলে যে অ্যাবাউটে যাবেন, দেখবেন লেখা আছে এক্স হাজব্যান্ড সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক। যেহেতু উনি এক্স লেখছে, আমি নিশ্চিত ওনার সাথে এখন সম্পর্ক নাই, কিন্তু এই কথাটা এমনি বললাম, অনেকেই জানে এটা যে এখনও মামুনুল হকের ওটা ওই, কিন্তু না, মামুনুল হক ওটাকে ত্যাগ করে দিছে, এরকম কোনো দলিল টলিল ছিল না, এটা এখন ফাঁস হয়ে যাচ্ছে বা গ্রেপ্তার হয়েছে, এই পত্রিকায় কালকে থেকে দেখতেই পাবেন। এই জন্য রিস্ক নিয়ে আমি বলে দিলাম যে কালকে তো পত্রিকা থেকে সব জানতেই পারবেন এই ফারহানার বিষয়টাও।
তাহলে জানি সে কিন্তু তার মাকেও বিবাহ করেছে। তখন মামুনুল হক আবার একটা বিবৃতি দিয়েছিল, কিন্তু সরকারের সাথে তখন হেফাজত ইসলামের একটা মারাত্মক সম্পর্ক ছিল। মামুনুল হক যখন ওই বিবৃতিটা দিল 2014 সালে, তখন আল্লামা শফি সাহেবের সাথে শেখ হাসিনার সাথে একেবারে ভালো সম্পর্ক। এই কারণে কোনো মিডিয়া বা কোনো ব্যক্তি এই মামুনুল হকের এই যে রিসোর্টে যে ধরা পড়ছে মামুনুল হক, সরকারের সাথে যদি সুসম্পর্ক থাকতো তাহলে কিন্তু যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলে ধরতো না, ওখানে পাহারা দিত যে হুজুর কি করতেছেন, করেন করেন আমরা আছি, ভয় নেই, কী লাগবো বলেন, আর লাগবো 2-4টা দিয়া দিই। কিন্তু 2013 সালে কিন্তু ফাইসে গেল এবার যে সরকারের সাথে এখন বাজাবাজি এই কারণে। আর 2013-14 সালে সরকারের সাথে ওই 2013 সালে শাপলা চত্বরের গণ্ডগোল হওয়ার পরে যে সম্পর্কটা হয়ে গেল সরকারের সাথে, সন্ধি হইল, লেনদেন হইল, তখন সরকারের সাথে খুব ভালো সম্পর্ক। তখন মামুনুল হক বিবৃতি দিল এই স্ক্যান্ডালটা যখন ছড়াইল পত্রিকায় যে মাকে বিবাহ করেছে বেঈমান, তখন সে বলল একটা হাদিস, ওই রকম আর বাপ যেমন বলছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মাবাদ বলে হাদিসটা বলল, আল্লাহর রাসূল তার পুত্রবধূকে বিবাহ করেছিলেন, নাউযুবিল্লাহ বললাম কেন, আমি তো পুরোটা জানিও না, শুনছিও আবার যে বিয়ে করেছে, তাহলে নাউযুবিল্লাহ বললাম ঠিক হয় না, আমি ওইটা উড্ডো করলাম, কারণ যদি সত্যি করে থাকে আর আমি নাউযুবিল্লাহ বলি তাহলে তো আমার গুনাহ হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করো, যেহেতু জানি না আমি। তো উনি ওই হাদিসটা বললেন যে আল্লাহ রাসূল তাহার পুত্রবধূকে বিবাহ করেছেন, কিন্তু তালাক হওয়ার পরে মাকে বিবাহ করা জায়েজ আছে, সে তার পেট থেকে যেহেতু আমি হই নাই আর আমার বাবা তাকে তালাক দিয়ে দিয়েছে, তখন এটা সহি হাদিস, আমি আলহামদুলিল্লাহ বলবো না যেহেতু আমি কনফার্ম না যে এটা করা জায়েজ কিনা, কিন্তু আমার কেমন জানি একটা বিবেকে বাজে ব্যাপারটা। যেমন এই যে এই কথাটা চলে আসতেছে না যে মাকে বিবাহ করেছে, কালকে পত্রিকায় দেখবেন জিজ্ঞাসাবাদে বলে দিবে, আর এটা সবাই যারা ইয়াং জেনারেশন তারা জানেন না, এই আমলের যারা ঢাকায় ছিলেন সবাই জানেন ব্যাপারটা, সে যে কী হাদিস দিয়েছিল সেটাও জানেন। তো এখন মামুনুল হক গ্রেপ্তার হলো, কিন্তু এই কথাটা আমার কাছে বিবেকে লাগতেছে, জানি না আল্লাহ আমাকে গুণা দিবে কি না, যে উনি যে বলতেছে যে মাকে বিবাহ করা জায়েজ আছে যেহেতু তার পেট থেকে হই নাই এবং বাবার সাথে এখন সম্পর্ক নাই, ছেড়ে দিয়েছে। তারপরও একটা ব্যাপার আছে, যেমন ধরেন যে আজ পর্যন্ত কথা কিন্তু পত্রিকায় আসবে, যখন আবার ধরা পড়ছে এগুলো সব বাইরে আসবে, এটা আসতো না, আজকে আবার ওই মেয়েটা লাইভে আসছে ফারহানা নাম আমেরিকার থেকে, বলতেছে যে হেফাজতে যারা আছো লাখ লাখ মামুনুল হক গ্রেপ্তার করছে, তোমরা হাজার হাজার মামলা দিয়ে দাও সারা দেশে শেখ হাসিনার নামে, এটা কান্দাকাটি করতেছে, মানে পাগল হয়ে গেছে আর কি। প্রোফাইলে ঢুকে দেখি ও হয় তো ওই ফারহানা, লেখা আছে এক্স হাজব্যান্ড আল্লামা মামুনুল হক। তা আমি ওখানে একটা কমেন্টস করলাম যে নিচে আর একটা নাম লেখেন আপনি, নিচে নয় ওটা উপরে লেখেন, যে এক্স সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক। এর রিপ্লাই করছে আমারে যা তামাতা ভাষে গালাগালি করে, আমি কমেন্টস করছি ওনার ইয়াতে যেয়া পোস্টে, যে এক্স হাজব্যান্ড আল্লামা মামুনুল হক, তাহলে তার উপর দিয়ে আপনার অবশ্যই লিখতে হবে এক্স হাজব্যান্ড সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, কারণ আজিজুল হক তো আপনাকে ছেড়ে দিয়েছেন, তারপর ওনার ছেলে আপনাকে বিবাহ করেছেন। এর জন্যে এমন জঘন্য ভাষায় আমার মেসেঞ্জারে লেখছে, মেয়ে মানুষ যে এগুলো ভাষা ব্যবহার করতে পারে আপনি আশ্চর্য হয়ে যাবে। নামটা মনে থাকবো ফারহানা, আমি লিঙ্ক দিয়ে দিব নিচে, ওনার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি, ওনার প্রোফাইলে যা দেখবেন যে কথাটা কতটুকু ভাই সত্য না মিথ্যা। যদি মনে করেন যে কথাটা আমার মিথ্যা, তাহলে আপনারা ধরেই নেবেন যে আমি একটা খারাপ লোক, আমি একটা জানোয়ার পশু, আমার আর লাইফ টাইম আপনারা ভবিষ্যতে শুনবেন না।
আর যদি দেখেন না ঘটনা সত্য, এগুলো বলাতে ঝুঁকি আছে, তারপরও আমি বলছি এবং আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ফারহানার। আর এখন পত্রিকায় সব বের হয়ে যাবে ভাই, উনি গ্রেপ্তার হয়েছে আজকে, তো জীবনে কতটি বিবাহ করেছে তালাক ছাড়া, এগুলো সব বের হয়ে যাবে আল্লাহর রহমতে, কালকে থেকে পাবেন আপনারা। আর এই সমস্ত মুখোশধারী থেকে সাবধান থাকবেন। আর এখন বাজে 9:30, আমি 10টার সময় একটা লাইভ দিয়েছি, দেখেন পোস্ট দিয়েছি। আবার একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি 10টার সময় লাইভে আসতেছি, এই যে রাত 10টায়, দেখেন আমার ওখানে দেওয়া আছে, হেডিং দেওয়া আছে, ভালো থাকবেন। আমার কাছে এখন কিছু গোপন তথ্য ফাঁস করব। আমি বহুত তার পিছনে ঘুরছি, মানে বহুত জায়গায় গেছি, আড্ডা দিছি, আড্ডা দিয়ে সারা জীবন কাটাইছি। তো দুইজন হুজুরে মাওলানাই একটা শিশুকে বলাৎকার করার জন্য মারামারি করছে, সেই লাইভটা 10টার সময় দিব। মিথ্যা না, এই কারণে যে দুই হুজুর ঢাকায় থাকে, তাদের বাড়ি ঘর আছে, পরিচিত ফিগার দুজন মাওলানা, আমি দুজনেরই নাম দিয়ে দিব, বাড়ির ঠিকানা দিয়ে দিব। যদি মিথ্যা হয় তাহলে আমার বিচার হবে, আর যেহেতু সত্য তারা জানুক দেখুক, তারা যদি পারে কিছু করুক আমার, কারণ আমি তো সত্য বলে দিছি। আমি 10টার সময় সেই দুই মাওলানার ঠিকানা সহ আসছি, ভালো থাকেন।